কনস্ট্যান্ট না, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, একবার ইউ ছিল একবার ভি হচ্ছে। তাই দেখো ভিটাকে কিন্তু ইন্টিগ্রেশনের ভেতরে রাখা হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা তাকাও এবারে, বলো ভেলোসিটি লিমিট কি বসবে, লোয়ার লিমিট কি বসবে বলো? ইউ, ভেরি গুড। আপার লিমিট কি বসবে বলো? ভি, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা বলো ডিসপ্লেসমেন্টের লিমিট কি বসবে বলো, লোয়ার লিমিট কি বসবে বলো? জিরো। এস, হয়ে গেছে অঙ্ক সলভ। আচ্ছা তোমরা অনেকবার করলে, এবার মনে হয় এটা 4 নম্বর হচ্ছে। ইন্টিগ্রেশন টি ডিটি কত হয়েছিল মনে পড়ে? ইন্টিগ্রেশন টি ডিটি কত হয়েছিল মনে পড়ে? টি স্কয়ার বাই টু। তাহলে ইন্টিগ্রেশন ভি ডিভি কত হবে? বারবার ইউজ হচ্ছে কিন্তু এটা, ইউ থেকে ভি। এ, ইন্টিগ্রেশন ডিএস কত হয়? এস, জিরো থেকে এস, জায়গা নেই তাহলে উপরে একটু মুছতে হবে, মুছি। চলো তো এবার তাকাও, ভি কে মুছে আপার লিমিট বসাও, তাহলে কত বসাবে? ভি স্কোয়ার বাই টু মাইনাস, এবার ভি কে মুছে লোয়ার লিমিট বসাও, ইউ স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এ। তলায় জিরো থাকলে স্যার বলেছে যা আছে সেটাই বসিয়ে দাও, তার মানে কত হবে? এসি হবে, টু এলসিএম হবে, উপরে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এস। টুটাকে এদিকে পাঠাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস। এর পরের লাইন আশা করি তোমরা লিখতে পারবে, এটা ক্লিয়ার? বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নয়তো কিন্তু নামিবে না। ক্লিয়ার সবার? আচ্ছা তো আমাদের অনেকক্ষণ হয়েছে ক্লাসটা, আমরা কি একটু কিছু অঙ্ক করে নিই, কয়েকটা অঙ্ক করে নিই, তারপর আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? কয়েকটা অঙ্ক করে নিই, নয়তো অ্যাসাইনমেন্টটা তোমাদের একটু কষ্ট হবে। চলো, আচ্ছা 4 নম্বর যে ইকুয়েশনটা আছে ইন্টিগ্রেশন মেথড, ওটা পরীক্ষাতে খুব কম দেয়, আমি পরের ক্লাসে ওটা করে দেখিয়ে দেবো একবার, ঠিক আছে? চলো প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন মুছলাম, পারবে সবাই? দেখো এই লেভেলের সহজ কোশ্চেনই থাকবে। প্রথম কোশ্চেন আজকে, ফার্স্ট কোশ্চেন কি বলছে? A car moving along a straight highway, একটা কার মুভ করছে, তার স্পিড দেওয়া আছে, তার স্পিড দেওয়া আছে u 72 কিলোমিটার পার আওয়ার বলছে। হ্যাঁ না, সেটা অঙ্কের মধ্যে লেখা থাকবে, ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি কখন কখন জিরো হয়। হ্যাঁ যদি বলে, আমি বলে দিচ্ছি, যদি বলে রেস্ট থেকে স্টার্ট হচ্ছে তাহলে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, আর যদি বলে বডিটা ফাইনালি গিয়ে দাঁড়াচ্ছে তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো। ক্লিয়ার? চলো তো বলেছে একটা কার তার ইনিশিয়াল ভেলোসিটি 72 কিলোমিটার পার আওয়ার, কারটা রেস্টে এসছে, তাহলে রেস্টে আসা মানে ভি কত? জিরো। কারটা বলেছে এরপরে রেস্টে এসছে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত? জিরো। বলেছে ডিস্টেন্স কভার করেছে 100 মিটার, কত ডিস্টেন্স কভার করেছে? 100 মিটার। ক্লিয়ার? কোশ্চেন করেছে হোয়াট ইজ ইটস রিটার্ডেশন, রিটার্ডেশন হোয়াট ইজ ইটস রিটার্ডেশন, রিটার্ডেশন মানে তোমরা জানো অ্যাক্সিলারেশনের অপোজিট নাকি? এন্ড, টাইম বলেছে,
ডিঅ্যাক্সিলারেশন একদম এন্ড টাইম বলেছে ক্লিয়ার তো প্রচুর স্টুডেন্ট প্রথমে মাথায় এটা ভাবে রিটার্ডেশন বলেছে বলে মাইনাস বসাতাম এসব কিচ্ছু নয় আগেই বলেছি সব ইকুয়েশন প্লাস হয় দেখো কিভাবে করবো এক এক করে দেখো কিভাবে করবো তো দেখো শোনো ভালো করে যখন এরকম এই অঙ্কগুলো তো ল্যাঙ্গুয়েজে থাকবে আমি ল্যাঙ্গুয়েজটা মুখে বলে শর্টে লিখলাম এরকম তাহলে তোমার কাজ প্রথম ল্যাঙ্গুয়েজ করে অঙ্ককে এরকম শর্টে লেখা লেখার পর তুমি তিনটে ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করো তো এই অঙ্কটা প্রথমে স্টুডেন্টরা যেটা ভুল করে আমিও সেই ভুল করব চিন্তা নেই ভুল করব করে বুঝে যাবে যে তুমি এটা অন্য পাথে চলে গেছো তাহলে তখন পাথ চেঞ্জ করে নেবে দেখো কিভাবে করছি প্রথমে স্টুডেন্টরা যেটা ভাবে যে স্যার ভি দেওয়া আছে ইউ দেওয়া আছে তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বার বসাই করি এগোই আমি 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 প্রথমেই বলেছি মাইনাস বলে কোনো ফর্মুলা নেই আমার লজিকে আসো আমি তো সহজ করব আমি তো বলছি আগে ওসব করেছো সব ভুলে যাও মাইনাস বলে কোনো ফর্মুলা কি রে নেই আসবো আসবো দাঁড়া আমি সবাই স্টুডেন্ট কিভাবে করবে সবাই সবার কথা বলছি তোদের তোরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল ভেবে এগো সেটা দিয়ে গিয়ে অঙ্ককে কারেক্ট করবো তাহলে তোরা বুঝতে পারবি ভুলটা কোথায় হচ্ছে ভুল নয় ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলে এটাকে দেখ v = u + a লিখেছিস চ করব v এর জায়গায় কত বসাবি বল 0 u এর জায়গায় কত বসাবি আচ্ছা শোন কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে আনার জন্য তাড়াতাড়ি একটা ফর্মুলা শেখাচ্ছি তোরা জানো হয়তো অনেকে এর নিয়ম হচ্ছে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার পার সেকেন্ডে চলে আসবে কি দিয়ে বলে ফেল বলে ফেল 72 কে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার পার সেকেন্ডে চলে আসবে তাহলে কত হবে 20 মিটার পার সেকেন্ড এটা মনে রাখবি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড বল কি দিয়ে মাল্টিপ্লাই মনে রাখবি চলে আয় তাহলে ইউ এর জায়গায় কত বসাবি 20 প্লাস এ মা এ জানিস এ মানে কি রিটার্ডেশনটাই তো এ তাই না মাইনাস মাইনাস কটা মাথা দেখে দেখ না মানে মজাদার জিনিস পাবি মাইনাস মাইনাস কোনো ভাববি না এ মানে রিটার্ডেশন এটা বার করতে হবে জানিস না টাইম মতো জানিস না তাহলে এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক এগোনো যাবে তো কি হয়েছে হ্যাঁ ভাববি এরকম ভেবে আটকে যাবি এরকম আটকে গিয়ে পরে ফর্মুলা চলে আসবি বুঝতে পেরেছিস এরকম করতে করতে প্র্যাকটিস করবি আমি দেবো প্র্যাকটিস করবি করতে করতে এবার অঙ্ক দেখেই তোরা বুঝতে পারবি একবারে হয় না প্র্যাকটিস করতে হবে তো কি হয়েছে আটকালি কতক্ষণ লাগবে আরে বাবা এই অঙ্কের মজাদার কি মজাদার জিনিস কি ভুল পাতে গেলে আমি ধরে ফেলবো যে আমি ভুল যাচ্ছি এই তো ধরে ফেললাম দুটো আনলো এবার কি করবো তো ছেড়ে দাও পরে চলে আসো আচ্ছা এই ফর্মুলাটা ইউজ করা যায় তিনটে তো ফর্মুলা করা যায় দেখে নে এবারে এবার দেখে নে ভি জানিস ইউ জানিস এস জানিস এ বার করতে পারবি হয়ে গেল ভি এর জায়গায় কত বসাবি জিরো ইউ এর জায়গায় কত বসাবি কোথায় গেল সে 20 স্কয়ার প্লাস 2 এ এস এর জায়গায় কত বসাবি ওই সে 100 বল বুঝলি কি না এটাকে এদিকে নিয়ে আয় কত হবে মাইনাস 200 এ ইজ ইকুয়াল টু 20 ইনটু 20 20 স্কয়ার কে লিখে 20 ইনটু 20 তাহলে এ কত হবে 20 ইনটু 20 বাই 200 তার মাইনাস কিরে 0 0 0 0 কাটলো 2 2 কাটলো তাহলে এর ভ্যালু মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন মাইনাস মানে সেটাকে কি বলে এবার ক্লিয়ার হলো
তোকে ভাবতে হলো না, অঙ্কন নিজে থেকে চেঁচিয়ে বলল আমি রিটার্ডেড হচ্ছি। কিরে বুঝতে পেরেছিস? এবার চলে আয় এখানে, এবার চলে আয় এখানে, এবার এখানে চলে আয়। 20 প্লাস অ্যাক্সিলারেশন বার করেছিস না, কত বেরিয়েছে? -2 ইনটু টি, যেটা ভুল ছিল দেখ সেটা আবার কারেক্ট হচ্ছে। তাহলে টি কত হবে, কত হবে? 2 টি এদিকে আসবে, 20 10 10 সেকেন্ডে অঙ্ক হলো, অঙ্ক হলো। কিরে একটা ভালো অঙ্ক দেব। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ সব সময় জেনারেলি রিটার্ডেশন হয়, ভাবো এরকম ভাবে, বাট এরকম কিছু লজিক আমি মনে রাখতে বলবো না, ভাবার দরকার নেই। অঙ্ক নিজে থেকে বলে দেবে রিটার্ডেশন হবে কি হবে না, বাট এটা হওয়া উচিত। যখন কোনো একটা গাড়ি যাচ্ছে, ভাবো এবার ফিল করো, একটা গাড়ি যাচ্ছে তার ফাইনাল ভেলোসিটি 0, তার মানে তার স্পিড কমবে না বাড়বে? আমাকে বলো, কমবে। স্পিড যদি কমে তাহলে অ্যাক্সিলারেট করছে না ডিঅ্যাক্সিলারেট করছে? তার মানে মাইনাস অ্যান্সার হবে। ক্লিয়ার? একটা সুন্দর অঙ্ক দিচ্ছি, লিখে দেব অঙ্কটাকে, করো দেখি হয় কি না, ভাববে। এখানে ভাবনার অঙ্ক অনেক আছে, আমি অনেক অঙ্ক দেব আজকে, অনেক নয়, 14 খানা ম্যাথামেটিক্স দেব, করার চেষ্টা করবে। বাকি যারা ইউটিউবে দেখবে তারা যে কোনো বই থেকে অঙ্ক সলভ করার চেষ্টা করবে। চলো, তো অঙ্ক হচ্ছে ড্রাইভার, আর ড্রাইভার takes 0.20 seconds to apply the brakes after he sees a need for it, he sees a need for it. This is called reaction time. This is called reaction time. Reaction time. If he is driving car at a speed of, if speed of car, speed of car is 54 kilometer per hour and the brakes cause a deacceleration, and deacceleration is 6 meter per second square, find the distance traveled by the car after he sees the need to put the brake, after he sees the need to put the brake. So chalo, prothom kaj একটা বেসিক ডায়াগ্রাম ড্র করা। কি ড্র করা? কি ড্র করা? বেসিক ডায়াগ্রাম ড্র করা। তো এই হলো আমার গাড়ি, বোঝো বোঝো আমি যেভাবে করব সেইভাবে করব না বাবা না, আমি করছি দেখো, চিন্তার কিছু নেই, দেখো না। এই হলো আমার গাড়ি, ড্রাইভার যাচ্ছে। আচ্ছা, ড্রাইভার দেখলো সামনে একটা কিছু আছে, ব্রেক অ্যাপ্লাই করবে, দেখলো আর ব্রেক অ্যাপ্লাই করা, এটা কি সাথে সাথে হবে না কিছু টাইম লাগছে? কিছু টাইম লাগছে। এই সময় গাড়ি যাচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, স্যার শিখিয়েছিল একে মিটার পার সেকেন্ডে করার টেকনিক কি? 54 ইনটু
5 by 18 কত হয় 15 মিটার পার সেকেন্ড তাহলে গাড়ি কততে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ডে বুঝো অঙ্কটাকে অ্যানালাইসিস করো তাহলে অঙ্ক সলভ হয়ে যায় এখানে দেখো আচ্ছা ড্রাইভার যেই দেখলো 15 মিটার পার সেকেন্ডে যাচ্ছে তখনই কি ড্রাইভার ব্রেক অ্যাপ্লাই করলো নাকি কতক্ষণ বাদে অ্যাপ্লাই করলো কোথায় লিখেছে 0.20 সেকেন্ড বাদে অ্যাপ্লাই করলো তাহলে তখন গাড়ি এখানে থাকবে না খানিকটা এগিয়ে যাবে এগিয়ে যাবে তাহলে আমি ধরলাম গাড়ি এখন এখানে আছে গাড়ি এখন এখানে আছে তাহলে এইটা কভার করতে কত টাইম লেগেছে 0.20 সেকেন্ড টাইম লেগেছে তাই তো গাড়ি কত স্পিডে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ডে এই সময় কোনো ডিঅ্যাক্সিলারেশন নেই তাহলে এই সময় ডিস্টেন্স কভার্ড কি হবে s is equal to vt ফর্মুলা হবে অ্যাক্সিলারেশন নেই s is equal to vt ফর্মুলা হয় তাই না v কত 15 আর টাইম কত 0.20 এটাকে লেখা যায় 20/100 00 কাটলো 25 কাটলো 5 এটা 3 কাটলো 3 মিটার তাহলে এই ডিস্টেন্সটা কত মিটার 3 মিটার ক্লিয়ার এত অবধি এবার শেষ হয়নি এখনো কি বলেছে হ্যাঁ আবার বলবো ড্রাইভার দেখলো যে ব্রেক অ্যাপ্লাই করতে হবে ড্রাইভার যখন দেখলো ব্রেক অ্যাপ্লাই করতে হবে তা হ্যাঁ না 3.12 নয় আমি বলছি এতবার বললে ভুল হচ্ছে একবারই অ্যান্সার মিলবে আমি করছি দেখ না একটাও হচ্ছে না একটাও কারেক্ট হচ্ছে না চলো 18.75 যে বলেছি সে কাছাকাছি গেছিস কিন্তু আমি মিস করেছিস ছোট যাই হোক বলি এত বলিস না তাহলে করতে পারবো না অ্যান্সারই বলে দিতে হবে টাকা তো কথা হচ্ছে ড্রাইভার যখন দেখলো যে ব্রেক অ্যাপ্লাই করতে হবে যখন ব্রেক অ্যাপ্লাই করলো তার মধ্যে একটা টাইম স্পেন্ট হয়ে গেছে কত টাইম স্পেন্ট হয়েছে 0.20 সেকেন্ড তাহলে 0.20 সেকেন্ডে গাড়ি কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে কি তাই তো তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেলে কি ফর্মুলা হয় s is equal to vt ফর্মুলা v15 টাইম 0.20 ক্যালকুলেশন করলাম 3 মিটার এলো তার মানে যখন ও দেখেছে যে ব্রেক অ্যাপ্লাই করতে হবে আর যখন ব্রেক অ্যাপ্লাই করেছে দুটো আলাদা টাইম দেখো এটাকে বলেছে রিঅ্যাকশন টাইম সেই সময়ের মধ্যে গাড়ি 3 মিটার কভার করে গেছে ক্লিয়ার এত অবধি এবার এই যে এটা বুঝলাম তাহলে হ্যাঁ এই জায়গায় এসে ও কি অ্যাপ্লাই করেছে ব্রেক অ্যাপ্লাই করেছে তাহলে এই জায়গাতে গাড়ি কনস্ট্যান্ট স্পিডে ছিল তাহলে এখানেও গাড়ি স্পিড কত 15 মিটার পার সেকেন্ডে ক্লিয়ার এবার ব্রেক অ্যাপ্লাই করলো এবার যদি ব্রেক অ্যাপ্লাই হয় গাড়ি যত যাবে ওর স্পিড কমবে কমতে কমতে এক সময় গাড়ি গিয়ে এখানে কি হবে দাঁড়িয়ে যাবে এখানে স্পিড তাহলে কত হবে v0 হবে এইটুকুনি বার করে ফেলেছি ওখানে স্পিড 0 হবে বলো এত অবধি বুঝেছো কিনা না 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 হচ্ছে না দেখো দেখো বোঝো বোঝো এখানে বোঝো অঙ্কটা বোঝো এবার কনসেন্ট্রেট করো
V0 হবে এত কি ক্লিয়ার এবার এই যে জার্নি হচ্ছে এটা কি আর কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে নাকি এখানে রিটারডেশন আছে দেওয়া আছে রিটারডেশন আছে কত রিটারডেশন 6 মিটার পার সেকেন্ড স্কয়ার রিটারডেশন অ্যাক্সিলারেট নয় তার মানে গাড়ি যেদিকে যাচ্ছে সেই দিকে কাজ করবে না তার উল্টো দিকে কাজ করবে বলো বলো উল্টো দিকে তাহলে গাড়ি এদিকে যাচ্ছিল ভালো করে বুঝবে সব ছবি দিয়ে পুরো বোঝাবো গাড়ি এদিকে যাচ্ছিল তাহলে উল্টো দিকে এ কাজ করবে এর ভ্যালু 6 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস মাইনাস কিচ্ছু দেবে না এখন মাইনাস মাইনাস কিচ্ছু দেবে না যেভাবে বলছি সেইভাবে করবে হ্যাঁ একদম এতক্ষণে কারেক্ট অ্যানসার 21.75 আচ্ছা এদিকে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার এত দিক ক্লিয়ার সবার ক্লিয়ার এবার এবার আমরা এই দিকটা এক্স অ্যাক্সিস বুঝি তো এই দিকটাকে এক্স অ্যাক্সিসে কি বলি পজিটিভ না নেগেটিভ পজিটিভ আর এই দিককে কি বলি একদম সব অঙ্ক এইভাবে সলভ করবে বলেছি না লজিক সুন্দর সাজিয়ে দেব চলো তাহলে এইটুকুনি পোর্শনের কথা হচ্ছে এইটুকুনি পোর্শনে এই ফর্মুলা ইউজ করো v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as সব ক্লাস হবে বলেছি ক্লিয়ার বলো v কত ফাইনাল ভেলোসিটি কত 0 u কত বলো u কত 50 স্কয়ার প্লাস 2 দেখো সব ভ্যালু এদিকে এদিক মানে প্লাস এ এদিকে তাহলে এটা কোন দিক মাইনাস তাহলে এর ভ্যালু 6 বসাবে না মাইনাস 6 বসাবে এই হলো লজিক বললাম না সুন্দর সাজিয়ে দেবো সব অঙ্কে তুমি অ্যাপ্লাই করতে হবে কিছু আলাদা করে ভাবতে হবে না ইনটু এস তাহলে কত হয় এটা এটা কত হয় 12s is equal to 15 into 15 মানে 225 তাহলে s হবে 225 by 12 এটা যদি তুমি করো 18.75 হবে মিটার তাহলে এই ডিসটেন্সটা কত বেরোলো এই ডিসটেন্সটা কত বেরোলো 18.75 মিটার আগে অলরেডি কত চলে গেছিল তাহলে টোটাল ডিসটেন্স কত কভার করলো ফাইন্ড দা ডিসটেন্স ট্রাভেলড বাই দা কার আফটার হি সিজ নিড টু পুট দা ব্রেক মানে এখান থেকে মাপতে বলেছে এইখান থেকে মাপতে বলেছে তাহলে কত ডিসটেন্স কভার করলো টোটাল ডিসটেন্স বলো সবাই বুঝলে কিনা 3 18.75 21.75 ক্লিয়ার সবার মিটার তাই তো ইউনিট দিতে ভুলবে না ক্লিয়ার সবার চলো আজকের আর দুটো অঙ্ক করাবো দুটো অঙ্ক করিয়ে কমপ্লিট করব দুটো সহজ সহজ অঙ্ক পারবে সবাই বাড়িতে ভালো করে অঙ্কগুলো দেখবে এবং সেম টাইপের আমি অ্যাসাইনমেন্ট দেব আগে দেখে নাও নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলছে ভালো করে শুনে নাও একটা বাস আছে এ আরেকটা বাস আছে আচ্ছা এটা এ আরেকটা বাস আছে বি এটাকে বি করো আরেকটা বাস আছে এ দুটো বাস একটা এ একটা বি ক্লিয়ার সবার ছবি আঁকবে ওইখানে ল্যাঙ্গুয়েজে থাকবে তখন ছবি আঁকবে বলেছে
initially A or B 100 meter distance আছে কত মিটার ডিসটেন্সে 100 মিটার ডিসটেন্সে আছে আচ্ছা বলেছে A যে স্পিডে যাচ্ছে কত স্পিডে যাচ্ছে বললাম v মিটার পার সেকেন্ডে B তার থেকে 5 মিটার পার সেকেন্ড বেশি স্পিডে যাচ্ছে A যে স্পিডে যাচ্ছে B তার থেকে 5 মিটার পার সেকেন্ড বেশি স্পিডে যাচ্ছে তাহলে A যদি v তে যায় B কততে যাবে বলো v প্লাস 5 মিটার পার সেকেন্ড ক্লিয়ার সবার কোশ্চেন করেছে কোশ্চেন করেছে ভালো করে শুনবে হোয়েন হ্যাঁ না কোনো অ্যাক্সিলারেশন নেই হোয়েন বি এটাকে ওভারটেক প্রবলেম বলে বি ওভারটেক এ হোয়েন বি ওভারটেক এ মানে কখন কোন টাইমে বি এ কে ওভারটেক করবে এন্ড স্পিড অফ ই দুটো কোশ্চেন দিয়েছে ঠিক আছে ঠিক আছে আরেকটা কথা বলেছে এই বাসগুলোর লেন্থ বাসগুলোর লেন্থ 5 মিটার বাসগুলোর লেন্থ 5 মিটার কোশ্চেন ক্লিয়ার সবার আচ্ছা এই টাইপের অঙ্কে তোমরা যে প্রবলেমটা ফেস করো সেটা হচ্ছে যে স্যার ওভারটেক কাকে বলে ওভারটেক কাকে বলে ছবি একে বোঝাও ছবি একে বোঝাও এটাকে ওভারটেক বলে আচ্ছা আমি এখানে আসছি এটাকে ওভারটেক বলে দেখো এটা এ আর এটা হচ্ছে বি এটাকে ওভারটেক বলে মানে যখন বি এর এন্ড পয়েন্ট এর ইনিশিয়াল পয়েন্টকে ক্রস করবে এটাকে ওভারটেক বলে বুঝলে এটাকে ওভারটেক বলে ক্লিয়ার এবার শুনো ইম্পর্টেন্ট কথা এই অঙ্কটা রিলেটিভ ভেলোসিটিতে কি দিয়ে রিলেটিভ ভেলোসিটি দিয়ে আরামসে সলভ করা যায় এক লাইনে সলভ করা যায় রিলেটিভ ভেলোসিটি আমরা আমি আলাদাভাবে শেখাবো রিলেটিভ ভেলোসিটি থেকে সুন্দর সুন্দর অঙ্ক করাবো এই অঙ্কটা ওর আন্ডারে পড়ে এবং তখন রিলেটিভ ভেলোসিটি করানোর সময় মনে রেখো স্যার এই অঙ্কটা করে দেখাবে বাট এই অঙ্কটাকে আমরা নরমাল প্রসেসেও সলভ করতে পারি নরমাল প্রসেস মানে কি আচ্ছা আমি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট বলি কমন সেন্স ভাবো এ গাড়িটা ভি স্পিডে যাচ্ছে বি গাড়িটা তার থেকে বেশিতে যাচ্ছে না কমে যাচ্ছে তাহলে নিঃসন্দেহে বি কোনো না কোনো সময় এ কে ওভারটেক করবে যেহেতু দুটো গাড়ি মুভিং এ আছে তাই আমাদের ভাবতে একটু কষ্ট হয় আমরা তখন কি করি একটা গাড়িকে দাঁড় করিয়ে দিই আরেকটা গাড়িকে যতটা বেশি সেই স্পিডে মুভ করায় এটাকে বলা হয় রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট বাট সেটা আমরা শিখিনি এখনো পর্যন্ত তাই আমরা ওই কনসেপ্টে যাচ্ছি না আমরা নরমাল কনসেপ্টে যাচ্ছি চলো বুঝবো ভালো করে শুনবে আচ্ছা যখন এ বি এ কে ওভারটেক করবে সেই সময় টাইম সেম হবে তাই তো নাকি টাইমটা তো সেম হবে রে বাবা ওই সময় সবার ঘড়িতে তো একই টাইম বাজবে তাহলে আমি ধরলাম টি টাইম হ্যাঁ 22 সেকেন্ড ভেরি গুড আমরা ধরলাম এটা টি টাইমে ওভারটেক করবে কত টাইমে টি টাইমে তাহলে বল এ কাটটা এখান থেকে এতটা কত হবে ভিটি এই ডিসটেন্সটা ভিটি হবে ক্লিয়ার টি টাইমে ওভারটেক হবে ধরলাম আমি
তাহলে এটা v মিটার পার সেকেন্ডে যাচ্ছে, t টাইমে কত ডিসটেন্স যাবে, vt এর আচ্ছা, আর a যাবে, a যাবে এই ডিসটেন্সটা, এর প্রথম থেকে ওর প্রথম, v প্লাস 5 ইনটু t, বল বুঝলি কিনা? আচ্ছা এবার আমরা এটাকে ইকুয়েট করব, দেখ কিভাবে করছি। আচ্ছা আমি বলতে পারি, ভালো করে শুন, v প্লাস 5 ইনটু t ইজ ইকুয়াল টু, এই বড়টা ইজ ইকুয়াল টু, দেখ কিভাবে করছি, বল এইটুকুনি ডিস্টেন্স কত, হান্ড্রেড প্লাস, বল এই ডিস্টেন্সটা কত, প্লাস, বল এই ডিস্টেন্সটা কত, ভিটি, বল এই ডিস্টেন্সটা কত, তাহলে হান্ড্রেড প্লাস ফাইভ প্লাস ভিটি প্লাস ফাইভ, মিললো মিললো, এটা হান্ড্রেড, এটা ফাইভ, এটা ভিটি, এটা ফাইভ, মিললো? অঙ্ক সল্ট দেখ হয়ে গেছে, ভিটি প্লাস ফাইভ টি ইজ ইকুয়াল টু হান্ড্রেড, হান্ড্রেড টেন প্লাস ভিটি, ভিটি ভিটি কাটবে, ফাইভ টি হান্ড্রেড টেন, তাহলে টি হবে টোয়েন্টি টু সেভেন্টি, রে ক্লিয়ার? টাইম বার করলে এখানে বসিয়ে দিলে, তুই ভি বার করে ফেলবি, ক্লিয়ার? তো এই হলো একটা অঙ্ক, বুঝলাম? নেক্সট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক বলছে সহজ অঙ্ক, আ বডি covers a distance of 20 meter in the 7th second and 24 meter in the 9 সেকেন্ড, সাবধান কোন ফর্মুলা ইউজ হবে বুঝতে পারছি না, আশা করি, হাউ মাচ, হাউ মাচ